হে ইমান দারগণ যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ বলে দাবি করো তোমরা নারী পুরুষ জুমার দিনে যখন নামাজে ডাকা হয় তখন দ্রুত দৌড়ে ছুটে চলো মসজিদ পানে আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও কাজ কর্ম স্টপ করে দাও ঘর সংসার

যদি তোমরা বুঝতে পারো এর মধ্যেই করলেন আসুন সেই নামাজের গুরুত্বটা আমরা একটু দেখি যে আরো কত গুরুত্ব রয়েছে এটা ফরজ শুধু নয় বরং রাসুল সাল্লা ইসলামের দারুণ হুঁশিয়ারি রয়েছে এই ব্যাপারে আবুহর রাদি আল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহম তার মেম্বরের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছেন যারা জুমান নামাজ ত্যাগ করে তাদেরকে এ অভ্যাস বর্জন করতেই হবে নতুবা আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিবেন অর্থাৎ তাদের অন্তরে ইমানের নূর থেকে তাদের অন্তরটাকে একেবারেই ধ্বংস করে দিবেন অথবা তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন মুসলিমের এক হাজার আটশো সাতাশি নম্বর হাদিস রাসুল সাল ইসলাম যেভাবে কথাটা বলছেন লাইয়ান আন আকের ইহুমুল এই যে জুমার নামাজকে পরিত্যাগ করা যে অলসতা মানসিকতা এটা তোমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে অথবা আল্লাহ রব আলামিন কি করবেন মধ্যে করে দিবেন তোমা লাইয়া মিনাল এরপর তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ দিন ইসলাম সম্বন্ধে তোমরা একেবারেই বেখবর হয়ে যাবে কারণ দিন ইসলাম অনুধাবন তো হৃদয় দিয়ে করতে হয় আর সেই হৃদয়টাকে তাজা করে রাখে সলাতুল জুমা সলাতুল জুমা থেকে বন্ধ থাকলেন দিন বোঝা থেকে আপনি জুমা থেকে পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ কিংবা সহমর্মিতা সামাজিক ঐক্য সেখান থেকে ইমাম সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ খুদ্া এগুলো সব থেকে আপনি বঞ্চিত হওয়ার কারণে আপনার অন্তরটা পুরোপুরি মরে যাবে আপনি একেবারেই অচেতন হয়ে যাবেন দিন থেকে জুমার নামাজের গুরুত্ব প্রসঙ্গে রসুল সাল্লাহ ইসলাম আরও একটি চমৎকার বাণী দিয়েছেন ওসামা ইবনে জায়দ রাদি আল্লাহ আনহু থেকে বলতে জায়দ রাদি আল্লাহ তালহুর পুত্র উসামা সোহান আল্লাহ জলিল কদর দুই সাহাবি রদি আনহুমা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি বিনা ওজরে তিন জুমা পরিত্যাগ করবে তাকে মুনাফিক হিসাবে লিখে দেওয়া হবে না ওসবিল্লাহ ইবিন জালিক মান তারাকা সালা সালা জুমা আয়াতিম মিন গাইরে অদরিন কোনো ওজোর নাই না আছে তার অসুস্থতা যে মসজিদে যেতেই পারছে না না আছে তার কোনো সফরের অবস্থা অথবা না আছে তার জেলে থাকা অথবা এমন অবস্থায় যে নামাজ পড়ার ন্যূনতম পরিবেশ তার নেই এরকম কোনো বাধ বাদ কিংবা তার সীমাবদ্ধতা নেই অথবা অথচ সে জুমার নামাজ তরক করেছে পরপর তিন জুমা কোতিবা মিনাল ফিকরিন। আল্লাহ রবুল আলমিনের হাবিব বলতেছেন তাকে মুনাফিক হিসাবে লিখে দেয়া হয় অর্থাৎ মুনাফিকদের কাতারে তার নাম লিখে দেয়া হয় সম্মানিত ভাই বোন আমরা সলাতুল জুমার এই যে গুরুত্বগুলো শুনলাম আল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে অবশ্যই সলাতুল জুমা পড়তে হবে কারণ সলাতুল জুমার অপরিসীম সব রয়েছে আমরা সেগুলো পরবর্তী এপিসোডে দেখবো ইনশাআল্লাহ অতএব এটা ফরজ ইবাদত এবং কয় রাকাত কিভাবে নবীজি আদায় করতেন ডিটেলস নিয়ে আমরা পরবর্তী এপিসিডগুলো থাকব আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সলাতু জুমার দিনের প্রস্তুতি হিসাবে যেন সুন্না আমলগুলো করার তফিক দান করেন জুমার দিনে সবচেয়ে বড়ো সুন্না হচ্ছে জুমার দিনের ফজরের নামাজ জামাতে আদায় করা এরপর যখনই দ্বীপ্রহার আসবে তার আগে আগেই উত্তম রূপে গোসল করা উত্তম পোশাক পরিধান করা যতটুকু সম্ভব নিজে সুগন্ধি মাখা এবং আগে ভাগি মসজিদে চলে যাওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রথমে মসজিদে প্রবেশ করবে মসজিদের দরজায় ফেরেস্তা থাকে তারা ওই ব্যক্তির আমল নামায় একটি উট কোরবানির স্বয়াব লিখে দেন পরবর্তীতে যিনি প্রবেশ করেন তার আমল নামায় তার ছোট একটি প্রাণী অ্যাটলিস্ট একটি গরু কোরবানি করার স্বয়াব দিয়ে দেন তারপরে যিনি ঢুকবেন তার আমল নামায় একটি দুমবার স্বয়াব লিখে থাকেন এমনি করে 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 ইমাম সাহেব যখন খুতবাতীতে দাঁড়াইয়া যান তার আগ পর্যন্ত এমন কি একটা ডিমের সওয়াব পর্যন্ত হলে লেখা হয় কিন্তু যখন ইমাম সাহেব খুতবাতীতে মিম্বরে দাঁড়িয়ে যান তখন আর তার আমলনামায় কোনো সওয়াব লেখা হয় না এরপর যারা প্রবেশ করে তারা নামাজের সওয়াব পাবে কিন্তু এক্সট্রা যে সওয়াব এইটা আর দেয়া হয় না এইজন্য আমরা আগে ভাগি জুমার প্রস্তুতি নেব পরবর্তী এপিসোডগুলোতে চমৎকার করে আমি দেখানোর চেষ্টা করেছি জুমার নামাজের ফজিলত কি কি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং সলাতুল জুমার গুরুত্ব অনুধাবন করে যেন আমরা এই এবাদতে সামিল হয়ে সামাজিক বন্ধন ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক মূল্যবোধকে যেন আরও জাগ্রত করতে পারি ইসলামের সুমহান আলোয় পৃথিবীর এমন কোনো ধর্মের অনুসারী নাই যারা এত বারবার মিলিত হন একে অন্যকে বোঝা পারার জন্য পাঁচ ওয়াক্ত দৈনিক নামাজ জামাতে পড়ে আবার জুমার নামাজটার মধ্যে হয়তো বা অন্য জায়গায় চাকরি করো কোথাও সফরে গিয়েছিলে জুমার দিন আবার বেশি করে একত্রিত হওয়ার আরেকটি সম্মেলনের সুযোগ আছে আবার দেখা যায় অনেক দূরে চাকরি করো যা কো সুবিধা নেই কমপক্ষে বছরে দুই বা দুই ঈদে সমাজের মানুষের সাথে এলাকার মানুষের সাথে দেখার একটি দারুণ সুযোগ তৈরি হয়ে যায় ঠিক ইসলামের যেই সুমহান এবাদতগুলো তা মূলত একদিকে ভ্রাতৃত্ব বোধকে যেমন স্টাবলিশড করে একে অন্যের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর একটি অনুভূতি এবং দায়িত্ব বোধ যেমন তৈরি করে দেয় সমাজে সমাজে শান্তি শৃঙ্খলা এনে সত্যিকার সোনালী সমাজ গঠনে দারুণ ভূমিকা পালন করে আমরা পুরো সময়টাকে কাজে লাগাবো ইনশাল্লাহ জুমার দিন আল্লাহ আমাদের তৌফিক দিন এ কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি পরবর্তী জুমা কেন্দ্রিক এপিসোড দেখার আহ্বান রেখে Allah hafiz Assalamualaikum warahmatullahi wabarakatuh